সুজন আমি আমাদের ক্লাস ক্লাস অনলাইন শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এখানে অনুষ্ঠান হচ্ছি আমি তোমাদেরকে একটা ড্রয়িং দেখাবো। আজকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেঁপে, যেটার রঙটা তোমাদেরকে আগে দেখানো হয়েছে। আজকে আঁকাটা কীভাবে আঁকতে হবে সেটা দেখাবো। তোমাদের মনে রাখতে হবে আমরা যে ড্রয়িংগুলো করি সাধারণত রেখার মাধ্যমে আমরা সবগুলো ড্রয়িং করতে পারি। আজকেও তোমাদেরকে একবার সহজ পদ্ধতিতে পেঁপেটা কীভাবে আঁকা যাবে রেখার মাধ্যমে সেটা দেখাবো। তাহলে দেখে নেই কীভাবে পেঁপেটা আঁকা যেতে পারে। আমরা প্রথমে ছোটো একটা রেখা টানবো, এই রেখাটা আমরা যদি পেঁপে নিই তাহলে চার নিতে পারবো, চার চার হলে মাঝখান হবে দুই। এখানে আমরা এই রেখাটা ছয় নিতে পারবো, ছয় ঠিক আছে, আন্দাজ করে আমরা নিতে পারি ইচ্ছা করে। এবার এখানে কি এখানে চার ধরে দিকে আট নিতে পারি, যদি পেঁপে পেঁপে না দিলে আমরা আন্দাজ করে নিব পাশে কতটুকু লাগতে পারে। এরপরে যেটা করবো আমরা এই পাশে আমরা রেখাটা পাশে রেখাটা করতে দেব, এই অংশটা উপর অংশটা আমরা আগে করে নিতে পারি। এবার যেটা করবো এখানে এখানে বাগা করে আমরা উপরের কাজটা আমরা ইচ্ছা করে এইভাবে শেষ করতে পারি। এইটার কাজ শেষ। এখানে আমাদের এই রেখাটা দিয়েছে একটা ফুলের জন্য, এই রেখাটা আমরা এখন বসে নিতে পারি। এবার আমরা নিজের কাজটা করবো, ঠিক মাঝখান থেকে আমরা যেটা করবো এখানে আমরা এখানে পাঁচ নিতে পারবো, পাঁচ আমি আবার করি এখানে ছয় নিয়েছি আর এই জায়গাটা আমরা ইচ্ছা করলে পাঁচ নিতে পারবো, পাঁচ নিয়ে আমরা কাজটা করতে পারবো। এবার আমাদের যেটা কাজ হবে আমরা এই জায়গাটা ওইভাবে এনে মিলাবো, এইভাবে এনে এই জায়গাটা মিলাবো। তাহলে এই আঁকার পরে এই রেখাগুলো আমাদের আর প্রয়োজন নেই, এখানে আঁকার সুবিধার জন্য দিয়েছি। এই রেখাটা আমরা ইচ্ছা করলে বসে নিতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি আবার পাশে একটু তোমাদেরকে দেখাই। যদি আমরা একেবারে করি এটা আট, সরি এটা হবে চার মাসের দুই, আর এটা হচ্ছে আমরা একবারে নিলে এটা আমরা এগারো নিতে পারবো, এগারো নিলে ছয়ের মধ্যে একটা ফোটা দিব। আর পাশে আমরা ওই দিকে চার ধরে আট নিব। এরপরে বাকি কাজ হচ্ছে আমরা পাশে রেখাগুলো টেনে, পাশে রেখাগুলো টেনে আমরা পেঁপেটা আঁকার কাজ শেষ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো পেঁপেটা কীভাবে আঁকতে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে ড্রয়িংটা শিখতে চেষ্টা করবে। ড্রয়িং ক্লাস আমার দেখাবে আর একটা ড্রয়িং নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদের।